হিমোগ্লোবিন কমার কারণ, লক্ষণ এবং চিকিৎসা সম্পর্কে আমরা আলোচনা করব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে প্লিজ একটি সাবস্ক্রাইব করবেন। চলুন হিমোগ্লোবিন কমার কারণ কি আমরা জানব। হিমোগ্লোবিন আমাদের কমার প্রধানতম কারণ। আমাদের শরীরে কোনো বীজাণু দূষণ হলে বা কোনো শরীরে রক্ত কমে গেলে আমাদের এই হিমোগ্লোবিন কমে যায়। হিমোগ্লোবিন কারণের লক্ষণ বা কারণগুলো হলো, যে লক্ষণগুলো দেখা যায় হিমোগ্লোবিন কমে গেলে আমাদের মধ্যে যে লক্ষণগুলো প্রকাশ পাবে, অর্থাৎ রক্তে লাল বা অংশ কমে গেলে, অর্থাৎ হিমোগ্লোবিন কমে, রক্ত লাল কমে গেলে, অর্থাৎ রক্তে যদি হিমোগ্লোবিন কমে যায়, রক্ত রেড রক্ত অর্থাৎ লোহিত রক্ত কণিকার সংখ্যা কমে যায়। হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা হলো কি, পুরুষদের থাকবে 14 গ্রাম/100 মিলির নিচে হিমোগ্লোবিনের স্বাভাবিক মাত্রা থাকবে। এর চেয়ে নিচে গেলে বুঝতে হবে তার হিমোগ্লোবিন কমে গেছে। অর্থাৎ সাধারণ স্বাভাবিক মান হচ্ছে পুরুষদের ক্ষেত্রে 14 গ্রাম/100 মিলি নিচে থাকতে হবে। এটা আর পুরুষদের মহিলাদের ক্ষেত্রে সেরকম থাকলে কোনো অসুবিধা নেই, তবে পুরুষদের ক্ষেত্রে 12 গ্রাম/100 মিলি থাকা যায়। মহিলাদের ক্ষেত্রে 14 গ্রাম/100 মিলি অবশ্যই থাকতে হবে। অর্থাৎ পুরুষদের 12 গ্রাম/14 গ্রাম থাকা ঠিক আছে, কিন্তু মহিলাদের ক্ষেত্রে 12 থাকলে হবে না, 14 গ্রাম/100 মিলি থাকতে হবে বা 100 মিলির নিচে থাকতে হবে হিমোগ্লোবিন 14/100 মহিলাদের ক্ষেত্রে। এই হিমোগ্লোবিন কমে সাধারণত আমাদের এনিমিয়া রোগ হয়, অর্থাৎ রক্ত শূন্যতা রোগ হয় হিমোগ্লোবিন কমার ফলে, যার ফলে আমাদের রক্তে লোহিত রক্ত কণিকা কমে যায় এবং মাথা ঘুরে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এরিথ্রোসাইট কমে যায়, যার ফলে আমাদের শরীরে বিভিন্ন রকম মাথা ঘোরা ইত্যাদি রোগ সৃষ্টি হয়। এবং হিমোগ্লোবিন কমার জন্য ম্যালেরিয়া রোগ সৃষ্টি হতে পারে, ফুসফুসের পীড়া হতে পারে, অর্থাৎ ফুসফুসের ব্যথা, শ্বাসকষ্ট, সর্দি কাশি ইত্যাদি রোগ আক্রমণ করতে পারে। এছাড়া কালা জ্বর হতে পারে, কালা জ্বর ছাড়াও বিভিন্ন রকম জ্বর হতে পারে, শরীরে বিভিন্ন রকম রোগ বৃদ্ধি হতে পারে, টাইফয়েড হতে পারে। এছাড়া গায়ে হাত পায়ে ব্যথা প্রদাহ সৃষ্টি হতে পারে, চর্জর ভাব হতে পারে, বিভিন্ন রকম সমস্যা এবং মাথা ঘোরা হতে পারে। এবং হিমোগ্লোবিন বেড়ে গেলে কী হবে না, বীজাণু দূষণ হবে, বিভিন্ন রকম রোগ বৃদ্ধি আক্রমণ হতে পারে। সুতরাং হিমোগ্লোবিন বাড়াটাও খারাপ এবং কমাটাও খারাপ, তাই হিমোগ্লোবিন বেড়ে গেলেও আবার প্রদাহ সৃষ্টি হয়, অর্থাৎ ব্যথা, শরীরে বিভিন্ন রকম যদি ব্যথা সৃষ্টি হয় তাহলে কিন্তু বুঝতে হবে তার হিমোগ্লোবিন সংখ্যা বেড়ে যাচ্ছে। এর হিমোগ্লোবিন কমার জন্য চিকিৎসা কী আছে না, আমাদের রক্তে যাতে লোহিত কণিকার সংখ্যা বাড়ে তার জন্য আমাদের চিকিৎসা নিতে হবে। এবং লোহিত রক্ত কণিকা বাড়ানোর জন্য যে চিকিৎসাগুলো করব, আমরা ডুমুর খেতে পারবো, বিভিন্ন রকম সবজি খেতে পারবো, মাছ মাংস বেশি করে খাবো, ডিম খেতে পারবো এবং ফলমূল, আপেল খাওয়া যাবে, আনারস খাওয়া যাবে, মাংস মুরগির মাংস খাওয়া যাবে এবং আপেল আঙুর ফল খাওয়া যাবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে বা হিমোগ্লোবিন সম্পর্কে যদি আপনাদের কোনো
পুষ্ট থাকে তাহলে কমেন্ট বক্সে লিখবেন। থ্যাংক ইউ, ভালো থাকবেন।